প্রিয় নেতাজি, শুভ্রা ঘোষ। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুব। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে তুমি সব পারতে, যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর, তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো একটা জোরালো ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না, এখনো আছে কি? তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোন পীর কোন সন্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে, তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোটার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। সেই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে, আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশেরই খবর বেশি রাখে, আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প করা এলোনিন বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয়। এখনো কি অভিমান করে শুয়ে থাকবে রেণুকা জিতে? আজ যখন ঘাড়ের উপর একে 47 এর নিঃশ্বাস, রক্তের হোলি খেলা ধর্মের জিগির, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডানাতে শঙ্খ বা চোখে জল, নদী হবে উত্তাল নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে উনি আসতে চান। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ, আর স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, নমস্কার।